নমস্কার, আজকে আমরা শুনব পূজ্যপাদ শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজী মহারাজের এক নতুন মানুষ এই পুস্তকটি থেকে শ্রী রামকৃষ্ণ এক নতুন ধর্মের প্রবক্তা এর কিছু অংশ। শ্রী ঠাকুর যে সমন্বয় ঘটিয়েছেন, সেই সমন্বয় দিয়ে নতুন সমাজ তৈরি হবে, মানব জাতির নতুন রূপ ধারণ করবে, তাতে যোগ ভক্তি জ্ঞান কর্ম এই সবগুলির সুন্দর সমন্বয় হবে। এবং তুমি ব্রাহ্মণ, তোমার অধিকার আছে, তুমি শূদ্র তোমার নেই, তুমি স্ত্রী জাতি তুমি দূরে সরো এসব নয়। স্বামীজি বলেছেন সকলের সমান অধিকার এই ধর্মে। স্বামীজি বলেছেন নিষ্কাম কর্মের সঙ্গে জ্ঞান ভক্তি ইত্যাদি সব সংযুক্ত হয়ে একটি যোগ হবে। যদি বলে রামকৃষ্ণ যোগ, বোধহয় কোনো অসুবিধা নেই। সমন্বয় যোগ, সব মিলিয়ে মানুষ। আমাদের ভিতর বুদ্ধি আছে, আমাদের ভিতর আবেগ আছে, অনুভূতি আছে, ভাব আছে, আমাদের কর্মক্ষমতা আছে, আমাদের বিচার শক্তি আছে। এই সবগুলিকে নিয়ন্ত্রণ করা যায় ভগবানের দিকে, ভগবান লাভ করার দিকে। এবং সবগুলির সমন্বয়ে মানুষ যখন ঈশ্বরমুখী হয়ে যায়, ঈশ্বর লাভ করে, তখনই একটা বিবেকানন্দ, একটা তুরিয়ানন্দ, একটা প্রেমানন্দ, একটা ব্রহ্মানন্দ পাওয়া যায়। এটি একঘেয়েমি নয়, বিভিন্ন শক্তিকে সংহত করে মোর ফিরিয়ে এক পূর্ণাঙ্গ সমন্বয় যোগ দেখালেন ভগবান শ্রী রামকৃষ্ণ। প্রশ্ন থাকে, ঠাকুরকে আমরা কি বলবো? ঠাকুর হিন্দু? কেমন করে বলবো হিন্দু? তিনি তো ইসলাম ধর্ম সাধনা করেছিলেন। আমরা তো জানি, যখন আমি ইসলাম ধর্ম উপাসনা করি, ইসলাম ধর্মের বিশ্বাসী হই, তখন মুসলমান হয়ে যাই, এটাই তো যুক্তি বলে। তাহলে একবার তিনি হিন্দু ছিলেন, একবার তিনি মুসলমান হয়েছিলেন, আবার তিনি খ্রিস্টান হয়েছিলেন, একবার তিনি বৈষ্ণব হয়েছিলেন, একবার তিনি শাক্ত হয়েছিলেন, একবার তিনি দ্বৈতী, একবার তিনি অদ্বৈতী, এ কীরকম কথা? এ তো পরস্পর বিরোধী কথা, কিন্তু সত্যিই তিনি এসব করেছেন। কাজেই বলবো তিনি মুসলমান, তিনি খ্রিস্টান, তিনি হিন্দু, তিনি বৈষ্ণব, তিনি শাক্ত, তিনি দ্বৈতী, তিনি অদ্বৈতী, তিনি বিশিষ্টাদ্বৈতী, তিনি কি নন? তিনি সব, যা কিছু সব তিনি, আপত্তি করতে পারবেন না। তার প্রামাণিক জীবন আপনারা অনুশীলন করুন, পড়ে দেখুন তিনি কি করেছেন, সব তিনি হয়েছেন। কাজেই সর্বধর্ম সত্য, তার তিনি নতুন প্রবক্তা, ইনি নতুন প্রবক্তাই হলেন। এবং তার উপায়ও যেটি তিনি প্রতিষ্ঠিত করলেন, সে উপায়টিও অভিনব এবং অভূতপূর্ব, অদৃষ্টপূর্ব, অশ্রুতপূর্ব, আগে কোথাও শোনা যায়নি। ওই অদৃষ্টপূর্ব শব্দটি আমার নয়, এটি সারদানন্দজির কথা। এবং সারদানন্দজি আর একটি কথাও বলেছিলেন, যেটা তাঁর ঠাকুর জানতেন। তিনি বলেছেন তাঁর এটি নিজস্ব সম্পত্তি, জগদম্বা দিয়েছেন এবং জগৎ ঠাকুরের কাছে প্রথম পায়। দেখুন অদ্ভুত, অপূর্ব, কোনো ধর্ম প্রবক্তাকে বোধহয় খুঁজে পাওয়া যাবে না যিনি শুধু তাঁর প্রচারিত ধর্ম নিয়ে থেকেছেন আর অন্য ধর্মকে খণ্ডন করেননি এবং অন্য ধর্মের দিকে তাকাননি ইত্যাদি। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, শঙ্করের কত মত খণ্ডিত হয়েছে, সমস্ত কথামৃত অনুসন্ধান করুন, সমস্ত লীলা প্রসঙ্গ অনুসন্ধান করুন। ঠাকুর কোনো মতকে খণ্ডন করেননি, কাউকে ক্ষুণ্ণ করেননি। আমাদের ঠাকুর সর্বগ্রাসী, তিনি ইসলাম, খ্রিস্টান, হিন্দু, যে যেখানে আছে, সাকার, আকার, নিরাকার, যা যেখানে আছে সব গ্রাস করে বসে আছেন। এবং তারই ফলে তিনি সম্প্রদায়হীন একটি সম্প্রদায়ের প্রবক্তা হয়েছেন। তারপর পাই ঠাকুরের আরেকটি অপূর্ব কথা, যখন অন্য কোথাও তার আঁচড়ও খুঁজে পাই না, যখন বললেন ভাবমুখে থাক,
এ বিষয়ে আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি। তখন শ্যামলাতালে ছিলুম, তা শ্যামলাতালে আমাদের ওখানের কাছে একটা পাহাড় আছে, তাকে বলা হয় পিক। একদিন পিকের ওপরে গেছি, গিয়ে দেখি একদিকে দিক দিগন্তব্যাপী তুষারমালা নীল আকাশের কোলে, যত দূর দেখা যায় শুধু তুষারমালা, আর একদিকে নিচে টনকপুর, পিলিবিট লাইন। ওই সব লাইনে ম্যাচ বাক্সের মতো গাড়িগুলো, জঙ্গল, ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। হঠাৎ মনে হলো এই বোধহয় ভাবমুখের অবস্থা। আমার ভাবমুখ মানে ওই পাহাড় আর ছোট ছোট রেলগাড়ি, ঠাকুরের অবস্থা তা নয়। ঠাকুরের সেই নির্বিকল্প সমাধির ব্যাপার জানি না তো, সেখানে একটা কোথায় যাচ্ছেন কিন্তু আবার জীবজগতের দিকেও থাকছেন, এটা অদ্ভুত তত্ত্ব। আচ্ছা, ঠাকুর কি সন্ন্যাসী না গৃহী? তোতাপুরি তো তাকে সন্ন্যাস দিয়েছিলেন, তিনি কি আমাদের মতো মুণ্ডন করেছিলেন, গেরুয়া পরে বেড়াতেন, তিনি কি করেছিলেন? সংসার সম্বন্ধে তার দরজা বন্ধ রেখেছিলেন, মায়ের মনে কষ্ট হবে বলে কিছু কিছু আবার খোলা রেখেছিলেন, কি অদ্ভুত সামঞ্জস্য, এ কোথাও নেই, এ একটা নতুনত্ব। তিনি সন্ন্যাসী, তোতাপুরীর কাছে তার সন্ন্যাস হয়েছে, কিন্তু তিনি সৃষ্টি মা সারদা দেবীকে স্বীকার করেছেন। সৃষ্টি মায়ের প্রতি তার যে শ্রদ্ধা, আদর এবং স্নেহ দৃষ্টি, তাতে তার কোনো ত্রুটি হয়নি। আবার তাকে তিনি ষোড়শী রূপে পূজা করেছেন, এ সবই নতুন। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো সিধ্বা প্রণমামি মুহুর্মুহুঃ।